আমাদের দুদিনের বৈঠক আছে, আজকে আছে আর আগামীকাল রাষ্ট্রীয় কার্যকারিণী আছে। সেজন্য যারা কেন্দ্রীয় সমিতির লোক তারা ওই কমিটিতে বৈঠকে থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন, বাকি সমস্ত রাজ্যের নেতারা নিজের নিজের রাজ্যে ভার্চুয়ালি মিটিংয়ের সঙ্গে যুক্ত হবে। সম্ভবত যেখানে নির্বাচন আছে আগামী দিনে সেই রাজ্যগুলোর সম্বন্ধে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। যাচ্ছিলেন হাসপাতালে ভর্তি জ্যাঠাকে দেখতে, ফিরে এসে দিদির হাত থেকে ফোঁটা নেওয়ার কথা ছিল শুভজিতের। তার আগেই বাঘাযতীন উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল গড়িয়ার ফর্তাবাদের বাসিন্দা বছর ২৫ যুবকের। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। দ্রুত গতির বাসের ধাক্কায় এক স্কুটার আরোহীর মৃত্যু হলো আজ সকাল ৯টা নাগাদ, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। আমরা যে বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি এই সেই ঘাতক বাস, যে বাসটি সকাল ৯টা নাগাদ গড়িয়া স্টেশনের দিক থেকে বাগবাজারের দিকে যাচ্ছিল। বাগবাজার গড়িয়া স্টেশন রুটের এই বাসটি কিন্তু দ্রুত গতিতে ছিল, তেমনটাই কিন্তু পুলিশ বলছে। বাসের নাম্বার WB07J2826। স্বাভাবিকভাবেই এই বাসটি যে দ্রুত গতিতে আসছিল সে তার নিয়ন্ত্রণ না রাখতে পেরে তার সামনেই দাঁড়িয়ে থাকা একটি স্কুটারকে ধাক্কা মারে এবং সেই স্কুটার আরোহী কিন্তু এই বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে রাস্তায় পড়ে যাওয়ার পরেই এই বাসটি কিন্তু সেই স্কুটারের ওপর দিয়ে চলতে শুরু করে দেয় এবং স্কুটার আরোহীর ওপর দিয়েই সেই বাসের চাকা চলে যায়। এবং এই ঘটনা চাক্ষুষ করার পর বাসের ভেতরে বসে থাকা যাত্রীরা তারা কিন্তু প্রতিবাদ করেন, বাস চালককে বারংবার বলেন যে বাসটি দাঁড় করাতে, কেননা তাদের বাসেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে, এই বাসেই দুর্ঘটনা ঘটেছে সেটা যাত্রীরা বারংবার জানাতে থাকেন। কিন্তু তাতে কর্ণপাত না করে বাসের চালক কিন্তু বাস চালাতে থাকেন এবং সেই সময় যাত্রীরা তাকে চেপে ধরায়। কোনো রকমে সেই বাসের চালক কিন্তু একেবারে চলন্ত বাস থেকেই পালিয়ে যান এবং বাসের কন্ডাক্টর তিনিও কিন্তু পালিয়ে যান, তেমনটাই কিন্তু বাসের যাত্রীরা বলছেন। এবং সেই অবস্থায় বাসে কিন্তু প্রায় ৫০ জন মতো যাত্রী ছিল, তেমনটাই কিন্তু যাত্রীরা বলছেন। সেই যাত্রীদের মধ্যে একজন কোনো রকমে সেই বাসটিকে দাঁড় করান, এই বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। কিন্তু যেভাবে এই দ্রুতগতির বাসটি একজন স্কুটার আরোহীকে ধাক্কা মারলেন এবং সেই স্কুটার আরোহী কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসাররা তাকে উদ্ধার করে পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বাসের কন্ডাক্টরকে পুলিশ আটক করেছে, বাসের চালক পলাতক, সেই চালকের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং বাগবাজার গড়িয়া স্টেশন রুটের এই যে বাসটি, এই বাসের সমস্ত কাগজপত্র সঠিক ছিল কি না, কীভাবে দুর্ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই কিন্তু সার্ভে পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের যারা কর্তব্যরত অফিসার রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন রকম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন কীভাবে দুর্ঘটনাটা ঘটলো, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। এই দুর্ঘটনা সম্পর্কে দুই প্রত্যক্ষদর্শীর কি বক্তব্য আসুন শুনবো। এবারে ও আস্তে আস্তে ওখান থেকে প্যাসেঞ্জার বলছে আরে গাড়ি দাঁড়াও পড়ে গেছে দেখি দেখি বলে ও আর থামছে না, চলে এসে এখান থেকে ড্রাইভারটা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে একজন প্যাসেঞ্জার ছিল, ও গাড়িটাকে ওখানে কোনো রকম ভাবে দাঁড় করিয়ে চলন্ত বাস ছেড়ে পালিয়ে গেছে, ড্রাইভার কন্ডাক্টর সব। বাসে করে আমরা সবাই আসছিলাম, মানে বাস কন্ডাক্টর একজনকে অ্যাক্সিডেন্ট করে ওখানে মানে মারা গেছে জানি না, ও তারপরে বাস থেকে লাফ দিয়ে চলে গেছে ওরা কন্ডাক্টর আর বাস। বাসটা ছেড়ে দিয়ে চলে গেছে, ও তো পালিয়েছে ড্রাইভার। আমি মানে সবাই বাসটা মানে থামছিল না বলে সবাই মানে নেমে যাচ্ছিল ভয়ের চোটে, আমার ওখানে ধাক্কা মেরে ফেলে মানে পড়ে গেছি, আমি সব গায়ের উপর থেকেই চলে গেছে, আমার পা এমন মচকে গেছে আমি দাঁড়াতেই পারছি না।